হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা সাপোর্টিংয়ের জন্য রড এবং অ্যাঙ্গেল কীভাবে কাটবেন, কীভাবে মেজারমেন্ট নেবেন, ওটাই আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। তো আপনারা দেখতেছেন রডের নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো মাপ নাই, এটা নির্ভর করে ডাটিংয়ের ইয়ের উপরে, বিওডি। আমরা আপনাদেরকে ড্রয়িংয়ে দেখাইছি বিওডি কী। বিওডি হচ্ছে বটম অফ ডাক্ট, ডাক্টিংয়ের ফ্লোর থেকে ডাক্টিংয়ের নিচের লেভেল, ওটা হচ্ছে বিওডি। ওটার উপর ডিপেন্ড করে রড কত সাইজের আসবে। আর রড সবসময় বাড়িয়ে রাখা হয় আপনার যে সাইজ আসবে তার থেকে 10 সেন্টি 15 সেন্টি বাড়িয়ে রাখা হয়, কারণ পরে যেন ছোটো না পড়ে। বড় হলে ওটাকে কেটে দেওয়া যায়, সমস্যা নেই, কিন্তু ছোটো হলে এটা আর কিছু করা যায় না, এটা পুরোটাই চেঞ্জ করা লাগে। এই জন্য রডকে সবসময় 10 থেকে 15 সেন্টি বাড়িয়ে লাগানো হয়, বিউডি চেক করে, বিউডির উপর নির্ভর করে। তো এ হলো রডের মাপ। তারপরে আসেন অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা দেখছেন 500 কাটা হয়েছে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা 500, কিন্তু এটার ডাটিংয়ের সাইজ হয়েছে কিন্তু 400 ডাটিংয়ের সাইজের জন্য 500 অ্যাঙ্গেল কাটা হয়েছে, ঠিক আছে। তো আমি আগেও বলেছি যে ডাটিংয়ের সাইজ থেকে 10 সেন্টি অ্যাঙ্গেল সাপোর্ট 10 সেন্টি বাড়াই বানানো হয় আর কি, লাগানো হয় ডাটিংয়ের সাইজ থেকে। তো 500 সাইজটা কিন্তু এটা হিসাব হয় হোল থেকে হোল। দেখেন এই যে হোল যে মারা হয়েছে, হোল থেকে হোল 500, কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু আরও 2-3 সেন্টি বাড়িয়ে কাটা হয়। অর্থাৎ 500 যদি আপনি অ্যাঙ্গেল লাগে, আপনি অ্যাঙ্গেলটা কাটবেন 530, অর্থাৎ 53 সেন্টি বা 54 সেন্টি, 3-4 সেন্টি বাড়ায় কাটবেন। তো এই যে 500 হিসাবটা হয় কিন্তু হোল থেকে হোল, এই হোল থেকে এ হোল 500, অর্থাৎ 50 সেন্টি। দেখেন আমি দেখাচ্ছি, এই যে বরাবর এটা 50 সেন্টি আছে, 50 সেন্টি। তো অ্যাঙ্গেলটা কিন্তু আরও 3-4 সেন্টি বাড়াই কাটতে হবে, আর হোলটা হোল থেকে হোল 500 নেবেন। এটাই হচ্ছে অ্যাঙ্গেলের মাপ। অর্থাৎ আমি 400 ডাটিংয়ের জন্য 500 অ্যাঙ্গেল কাটছি, আবার অ্যাঙ্গেলটাকে হোল 2-3 সেন্টি বাড়াই কাটছি, এরপরে হোল টু হোল 500 মারা হয়েছে। এই যে আরেকটা অ্যাঙ্গেল আছে, দেখেন এটাও দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে 400, এটা 400 অ্যাঙ্গেল, হোল টু হোল 400। তো এটা কাটা হয়েছে আরও 3 সেন্টি বাড়াই, 43 সেন্টি কাটা হয়েছে, আর হোল টু হোল নেওয়া হয়েছে 40 সেন্টি, অর্থাৎ 400। তো এটার কিন্তু ডাটিংয়ের সাইজ হয়েছে 300 ডাটিংয়ের জন্য 400 অ্যাঙ্গেল কাটা হয়েছে। তো এটা হচ্ছে অ্যাঙ্গেলের মাপ, যে আপনার ড্রয়িংয়ে যে সাইজের ডাটিং দেওয়া আছে ওই সাইজ থেকে 10 সেন্টি বাড়াই সাপোর্ট মারতে হবে, অ্যাঙ্গেল নিতে হবে, আবার হোল টু হোল, ওটা হবে হোল টু হোল, আবার আপনি অ্যাঙ্গেলকে কাটার সময় আবার 2-3 সেন্টি বাড়ায় কাটতে হবে। আপনি যদি অ্যাঙ্গেল 400 মারান তাহলে 430 নিতে হবে অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল, বা 440 এরকম। আর যদি 500 অ্যাঙ্গেল লাগে, 540 বা, যেমন এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি, একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন যে আমার এখানে ড্রয়িংয়ের বিওডি দেওয়া আছে 2600, অর্থাৎ 2 মিটার 60 সেন্টি আমার বিওডি দেওয়া আছে ড্রয়িংয়ে। তো আমি দেখেন নেবো এটা কীভাবে সাপোর্টটা কীভাবে লাগাইছি, কত উপরে লাগাইছি। এখান থেকে ফ্লোর থেকে সবসময় হিসাব করতে হবে আপনাকে, বিওডি যত দেওয়া থাকে তার সাথে 10 সেন্টি আরও যোগ করতে হবে। এখানে টাইলস থাকে 10 সেন্টি, তো আমার বিওডি দেওয়া আছে 2600, তাহলে আমি আরও 10 সেন্টি যোগ করলাম, অর্থাৎ 2700। তো আমার এটা কত উপরে আছে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি টেপ লাগিয়ে। দেখেন আমার এটা আছে 2750, আমার এটা আছে 2750, অর্থাৎ 2 মিটার 75 সেন্টি। তাহলে আমার সাপোর্ট এখনও সিলিং থেকে 5 সেন্টি উপরে আছে। তো এটা হইলো হিসাব, 5 সেন্টি উপরে আছে আমার এটা।